সপ্তাহ সাত দিন কিন্তু পরিবহন বিভাগের এক নির্দেশনার পিছতে যে এটা সিটিবাসের বাবে হয়ে পড়ছে এসপ্তাহ মানে যেন পাঁচ দিন হয়। আমি কব বিচার সিটিবাসের কথা হয় মহানগরীত এটা দুশরও অধিক সিটিবাস চলাচল করে, কিন্তু সিটিবাসের ক্ষেত্রে পরিবহন বিভাগে এক নির্দেশনা জারি করেছে। পরিবহন বিভাগে সিটিবাসের বিরুদ্ধে কঠোর হয়ে আছে আর এইবার সিটিবাসক নাকি লগাবর বাবে সিটিবাসের যে দৌরাত্ম সেই দৌরাত্ম বন্ধ করিবার বাবে পরিবহন বিভাগে এক সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মহানগরীত যেমন সিটিবাস চলাচল করে এসপ্তাহর মাত্র পাঁচ দিনে চলাচল করব পারিব। এটা যার ফল ভুগিবলগিয়া হয়েছে সিটিবাসের মালিকপক্ষ লগতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে সিটিবাসের কর্মচারী সকল। আর আমি যদি কবলৈ যাও যে মহানগরীর খানাপাড়ারপরা পল্টন বজারলৈ প্রতিদিনে সিটিবাসের সংখ্যা হয়েছে এশরপরা ১৩০খন, কিন্তু এতিয়া বর্তমান সময় যদি আমি কবলৈ যাও যে মাত্র ৩০ৰ পৰা ৪০খন সিটিবাস এটা চলাচল করবলগিয়া হয়েছে পরিবহন বিভাগের সিদ্ধান্তর পিছতে। কেনো পরিবহন বিভাগের যে সিদ্ধান্ত, পরিবহন বিভাগের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসরি প্রতিখন সিটিবাসে সপ্তাহের মাত্র পাঁচ দিনে চলাচল করব পাৰিব। যদি সেই নিয়ম উলঙ্ঘা করে তেতিয়াহলে কিন্তু সেই সিটিবাসের মালিকপক্ষের বিরুদ্ধে কঠোর হব বা সেই সিটিবাসখন জব্দ করব ৪০ৰ পৰা ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমনা বিহিব। এটা যার বাবে এটা বিপাঙত পড়ছে সিটিবাসের মালিকপক্ষ। কিন্তু আমি এটা কথা কব লাগিব যে আমি যেহেতু বর্তমান গণেশগুড়িত উপস্থিত আছো, তেনেস্থলত যে গ্রীন বাস চলাচল করে পরিবহন বিভাগে যেহেতু গুয়াহাটী মহানগরীর বাবে প্রায় ২০০খন গ্রীন বাস মুকলি করে দিয়েছে, আর গ্রীন বাসের ক্ষেত্রে যদি আমি কবলৈ যাও যে সিটিবাসের তুলনায় কিন্তু গ্রীন বাসের যে ভাড়া সেই ভাড়া কিন্তু অধিক ওলা পরিলক্ষিত হয়েছে। যেখানে সুবিধা থাকিব লাগে আসলে সেইখানে সুবিধা দেখিলে পোৱা নাই। কেন আমি যদি কবলৈ যাও যে গ্রীন বাসত পরিবহন মন্ত্রীগুলো কৈছিল যে জিপিএসর সিস্টেম থাকিব, কিন্তু জিপিএসর যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু গ্রীন বাসত দেখিলে পোৱা নাই। আর শেহতাকি যে নির্দেশনা জারি করেছে যে যেমন সিটিবাস চলাচল করে সেই সিটিবাসক কিন্তু নাকি লগাবর বাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আছে। আর বিভিন্ন সময় দেখিলে পোৱা যায় যে কামরূপ মহানগর জেলা পরিবহন বিষয়াসকলে মহানগরীর ভিন্ন প্রান্তর সিটিবাসের বিরুদ্ধে অভিযান চলাই কেবাখনো সিটিবাস জব্দ করে। আর এইবার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়েছে যে মহানগরীত প্রতিদিনে মাত্র এটা ঠাইরপরা আন একটা ঠাইলে মাত্র ২০ৰ পৰা ৩০খন সিটিবাস চলিব পাৰিব, বাকি যেমন ১০০ৰ পৰা ১৫০ সিটিবাস আছে সেই সিটিবাসসমূহ বন্ধ করে রাখব লাগিব। আর এই সিদ্ধান্তর পিছতে কিন্তু বিপাঙত পড়ছে সিটিবাসের মালিকপক্ষের লগতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে সিটিবাসের কর্মচারী সকল। কিন্তু এই ক্ষেত্রে পরিবহন বিভাগে কেনে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করব সিটিবাসের মালিকপক্ষের সঙ্গে আলোচনাত মিলি সেয়াও কিন্তু পরবর্তী সময়ত হয়ে পড়ব লক্ষণীয়। পার লাইনত আপনার ধর আমার লাইনত যে ৩০খন বা ৩৫খন চলি আছে তার মাজত ৫০খনে বহে, সপ্তাহের সাত দিনত বা পাঁচ দিন চলে, ২ দিন বন্ধ থাকে পাঁচ দিন চলে। কিহর কারণে বন্ধ এইটো এটা রাস্তা জাম করা বলে কয় আমি, কিন্তু আপনার এটা সিএনজি কেখানে আপনার একেলগে ১০খানকেও গেলেও এক জাম নয়। আপনাদের চাবসন সিএনজি কেখান রাস্তাত ওরা রাস্তা জাম লগাই লগাই যাই থাকে। আমার এটা সিটিবাস কব গেলে নাই রাস্তাত, প্রায় আপনি এটা সিএনজিয়ে দেখা পাব, নেহতে জাম লগালে এক নহয়। মালিক সন্থায় বন্ধ করে নে পরিবহন বিভাগ? এই আপনার পরিবহন বিভাগে বন্ধ দিছে এই ২দিনকে, মানে যেদিনা বন্ধ দিব প্রায় ৩০-৪০খন বন্ধ থাকে, প্রায় আমার ৪০খন-৫০খন আধা আদিকে বেশিয়ে বন্ধ থাকে। মানে সিটিবাস বন্ধর ফলত কিন্তু একাংশ মহানগর বাকি হারাশাস্তির এটা আপনার রাতে গাড়ি নাপায়, কেতিয়া আপনার ধর ৫টা বাজার কোনোবা যাব লাগা হল গাড়ি নাপায় পেসেঞ্জারে। আগতে সিটিবাস চলতে ৫টাৰ পৰা চলিছিল, রাতে ১০টা-১১টা গেলে চলিছিল, তেতিয়া অসুবিধা হওয়া নাছিল। সিটিবাসের ক্ষেত্রে এই নিয়ম, কিন্তু গ্রীন বাস, কিন্তু গ্রীন বাসের এক নিয়ম নীতি এক নাই, এতে যতে ততে ব্রেক মারে, যতে ততে মানুষ উঠায়, এর কোনো টাইম টেবুল নাই। আমি এটা টাইম লো যাই আসো, এহেতে এটা ইয়ারপরা ওলাই গুছি যাব, সেইপিনে দিয়ে ওলাই গুছি যাব, আপনি এতে আধা রাস্তারপরা লাইন লো যাব, এর মানে এক রুল নাই। সরকারি গাড়ি এর রুল নাই, আমার এটা প্রাইভেট গাড়ি, আমার এটা রুলত চলি আসো, উপায় তো নাই। দেখিবলৈ পোৱা যায় যে সিটিবাসক সিটিবাসের মালিকপক্ষের সঙ্গে আলোচনাত নবয়াকৈ পরিবহন বিভাগে সিটিবাসসমূহ জব্দ করবে, জব্দ করব। এটা মানে এটা পরিবহন বিভাগে কি ভাবিছে এটা সিটিবাসের বিষয়ে, এটা আমার তো এটা চলবই নোৱাৰা হয়ে গেছে। আমার এটা ২দিন বন্ধ দিয়ে সপ্তাহে আমার পাঁচ দিন গাড়ি চলে নুপুষায় আমার, কারণ যিয়ে বস্তুর দাম বনি বাড়িছে আমার এটা সেনেকে নুপুষায়। আগতে আমি এটা সপ্তাহ সাত দিন ডিউটি করেছিলাম, আমার চলি আসিল, এটা সেইখিনিও আমার মুধা হেৰি নোহোৱা হয়ে গেছে। বর্তমান ৩০-৪০খন চলি আছে আর ৪০-৫০খন অফলাইন হয়ে আছে, ডেইলি অফলাইন ৩০-৪০খন অফলাইন হয়ে থাকে, এটা ৩০-৪০খন চলিছে। আর মানে মোট ৮০-৯০খন ৭০-৮০খন আছে, তার আধা বেশিখানি তারমানে অফলাইন হয়ে থাকে ডেইলি। আচ্ছা, কি দিন মানে সপ্তাহত কিমান দিন চলে? সপ্তাহত পাঁচ দিন চলে, ২দিন অফলাইন থাকে, তাতে আর দেওবার তো বন্ধ থাকে কিছু মানুষ। এই কারণে আসলে বন্ধ এই বন্ধ দিছে আপনার দ্বিতীয় বন্ধ দিছে,
এটো মানে যদি আমাৰ এই সিটি বাছবিলাক বেছিকৈ চলাইলে জাম লগাই সেইটোৰ কাৰণে দিছে। কিন্তু গ্ৰীণ বাছবিলাক যিবিলাক চলি আছে তাতো 200খন বাছ চলি আছে, তাতো কোনো আকৌ নিয়ম নাই। আমাৰ 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 চিটি বাছৰ কাৰণে বহুত নিয়ম। আপুনি চাব 10টাখন যদি খোলা থাকে তেতিয়াহ'লে আমাৰ দ্বিতীয় এম বি আই ধৰি পেলাই গাড়ীখন লৈ যায়, 40,000-50,000 টকা ফাইন কাটে, তাৰ পাৰ্মিট কেঞ্চেল কৰি দিয়ে। কিন্তু গ্ৰীণ বাছবোৰ একো নাই, আপুনি চাব টিকট নিদিয়ে, একো নিদিয়ে, কিমান সময় ৰখাই থৈ দিয়ে এটা ষ্টপেজত। আমাৰ আমাৰ এই চিটি বাছটো এতিয়া বৰ্তমান ষ্টপেজত নৰখেই মানুহ, গৰমৰ কথা। তেতিয়া এ চি গাড়ী পায় মানুহগিলা 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটক লৈকে বহি যায়। তাৰ কোনো একো নাই, নিয়ম নাই। আৰু চাব আপোনালোকে যিবিলাক কণ্টেক্টৰ আহিছে গ্ৰীণ বাছত একো নাজানে, কোনোবাই বেটাৰী গাড়ী চলা, কোনোবাই চব্জি বেপাৰ কৰা, গুৱাহাটী চিটিকে চিনি নাপায়, গণেশগুৰি ভাঙাঘৰ চিনি নাপায়, পল্টন বজাৰ কেতিয়া কাম কৰি আছে ইয়াতে। দুদিন বন্ধ থাকিলে যিখিনি মানুহে এঠাইৰ পৰা আনঠাইলৈ যায় তেওঁলোকে সমস্যা মানে বহুত সমস্যা। আপুনি চাব ৰাতিপুৱাই গ্ৰীণ বাছ চলে 9টা-10টা বজাত, ৰাতি 8টা-9টাত বন্ধ হৈ যায়। আমাৰ বাছ ৰাতিপুৱা 5টা বজাৰ পৰা চলে ৰাতি 10টা বজালৈ। সেইটো কাৰণে বহুত অসুবিধা হৈ যায় আমাৰ বাছবিলাক নহ'লে ৰাইজৰ। বিভাগে চলাব নিদিলে কি কৰিব? আমিতো য'ত য'ব চলাব নহ'লে চলিম, ৰাস্তাত ফাইন কাটি দিব 20,000-50,000 টকা, চলিব নিদিয়ে। এতিয়া আমাৰ দুখীয়াৰ পেটত লাট মাৰিছে, কৰ্মচাৰীবিলাকৰ পেটত লাট মাৰিছে। এনে কিমানখন চিটি বাছ ইয়াত চলাচল কৰে? মোটামুটি 150খন চিটি বাছ আছিল, এতিয়া 30-35খন চিটি বাছ চলে, মানে প্ৰায় 100খনে বন্ধ কৰি দিয়ে, নিদিয়ে, চলিব নিদিয়ে। তাৰ কাৰণে কিন্তু বিভিন্ন সমস্যা সন্মুখীন পাব্লিকতো হৈছে, আমাৰো কিমান সমস্যা হৈছে। এতিয়া গ্ৰীণ বাছবিলাক ওলাইছে, 200 গাড়ী ওলাই দিছে, সিহঁতক সুবিধা দিছে, আমাকবিলাক বন্ধ কৰি দিছে। মানে অকল এই নিয়মখিনি চিটি বাছৰ ক্ষেত্ৰত, চিটি বাছৰ ক্ষেত্ৰতে পুলিচবিলাকো বৰ্তমান চিটি বাছৰ ক্ষেত্ৰতে হেম্পাৰ দিয়ে, কাৰণ গ্ৰীণ বাছৰ ক্ষেত্ৰত নহয়। গ্ৰীণ বাছে কিন্তু য'তে ত'তে তেওঁলোকে আৰে য'তে ত'তে ব্ৰেক মাৰিব পাৰে, য'তে ত'তে মানুহ উঠোৱা চিটি বাছে নোৱাৰে, কাৰণ চিটি বাছৰ নিয়ম আছে, চিটি বাছ মানুহ উঠাব য'তে ত'তে নিদিয়ে। এতিয়া বৰ্তমান পৰিবহণ বিভাগটোৱে এনেকুৱাকৈ শাস্তি দিছে চিটি বাছ গাড়ী প্ৰাইভেট বাছবিলাকৰ ওপৰত, তাৰমানে তহঁতে দৰকাৰ হ'লে মৰি যা, কৰি খাব নালাগে, তহঁত গাড়ী নচললেই হ'ব, তাৰমানে আমি আমাৰ চৰকাৰী গাড়ী চৰকাৰী গাড়ী চলিব, পাব্লিক হাজ কৰিব। এনি ভাৰত 24ৰ প্ৰথম প্ৰয়াস জুবিন গাৰ্গৰ গীতৰ প্ৰতিযোগিতা। জুবিনৰ গানে কি আনে? অডিশ্যনৰ বাবে যোগাযোগ কৰক 8638661821 আৰু 8812831556 নম্বৰত। এনি ভাৰত 24 উদ্যোগত এটা নতুন সংগীতৰ প্ৰতিযোগিতা আয়োজন কৰা হৈছে, য'ত মোৰ গানৰ প্ৰতিযোগিতা হ'ব। আপোনালোকে তাত প্ৰতিযোগী হিচাপে আহিবলৈ পাৰিব আৰু মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা জনাইছোঁ। আৰু অনুষ্ঠানটোৰ নাম হৈছে গানে কি আনে। সকলোকে মৰম জনাইছোঁ, সকলোৱে আহক, ইয়াত অংশগ্ৰহণ কৰক। থেংক ইউ ভেৰি মাছ, লাভ ইউ।